হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি আজকে একটা কাইট লাভারের কাছে চলে আসছি। এবং এই কাইটের দেখে মনে হচ্ছে মেলাতে আছে, আমি আসলে কোনো মেলাতে নেই, আমি একজনের মালিকের ঘুড়ির কাছে আসি। আর তার ঘুড়ি আছে টোটাল এখানে 12টা, আইটেম আছে 9টা। আছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কতগুলো ঘুড়ি আছে। আমার সামনে আছে মনিরুল ইসলাম, মনির মামা, যে ঘুড়িগুলোর মালিক। মামা, তা আমরা একটু ঘুরে ঘুরে দেখাই কী কী ঘুড়ি আছে। সবচেয়ে বহুল প্রচলিত ঘুড়ি হচ্ছে ঢাউস, যেটা আমাদের সামনে এটা একটা আছে। এটা ঢাউস সম্বন্ধে তো আমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি ঢাউস নিয়ে, তো এটা লাইটিং করা দেখা যাচ্ছে। এটা আছে মাছ, মাছ ঘুড়ি, এটা আছে মাছ ঘুড়ি। মামা, এগুলো কে বানাইছে, তুমি নিজে বানাইছো? এগুলো কিছু নিজে বানাইছি, কিছু কিনে আনছি। এটাকে তোমার নিজের বানানো? হ্যাঁ, এগুলো নিজের বানানোই। 80% এগুলো সবগুলো কি উড়ে? হ্যাঁ, সব উড়ে। সব টেস্ট করা না? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো বন্ধুরা, একজন কাইট লাভার, যে এই পুরা করোনার সময় ঈদের আগে থেকে শুরু করে তার এইগুলো কালেকশন, তার জীবনের একটা এইম বা গোল বলা যায় যে কাইট উড়াবে। সে ব্যাপক কাইট বানাইছে। এটা কি প্লেন? এটা প্লেন। আসলে মামা, কতদিন ধরে আপনি ঘুড়ি বানাচ্ছেন? এই ঘুড়ি এই বৈশাখের দু চার দিন আগে থেকে শুরু হয়েছে ঘুড়ি। ঈদের আগে থেকে, তাই তো? হ্যাঁ, ঈদের আগে থেকে শুরু করছেন। এবার নাকি পাবনা জেলাতে চাটমাথারা সর্বোচ্চ? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, তাদের বুদ্ধির পরে এত ঘুড়ি কোনোদিন আকাশে উঠতে দেখেন এটা একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আসলে রাত্রিবেলায় এত পরিমাণ ঘুড়ি ওড়ে, আসলে আমাদের এটা ক্যাপচার করা সম্ভব না। রাত্রিবেলা লাইটিং করে অনেক উপরে থাকে, দেখে মনে হয় তারার মতো আর কি উঠতেছে। তো চাটমোহরে এবার ওয়ান অফ দ্য বেস্ট, এইবার করোনার সময়ে এবং ঈদের আগে ও পরে যে পরিমাণ ঘুড়ি উড়ানো হয়েছে, আপনি মনির মামাকে দেখেই বুঝতে পারছেন তার একারই এতগুলো ঘুড়ি। আসলে সে হচ্ছে ঘুড়ি লাভার, ঘুড়ি ফ্যান, সে ঘুড়ি কালেকশন এবং ক্রয় করতে খুব পছন্দ করে। তো মনির মামার সবগুলো কালেকশন আমরা ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। এটা সবচেয়ে বড়, এটা মনির মামার সবচেয়ে বড় কাইট, 6 ফিট। এটা 6 ফিট বাবা, এটা কি লাইটিং করো না? হ্যাঁ, লাইটিং, এটা সবসময় ওরে। তো আচ্ছা, আমাদের তুমি দুই একটা উড়াই দেখাবা, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই দুই একটা উড়ে দেখবো। বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন, আমরা দেখাবো কোনটা, যে কোনো দুই চারটা উড়াই দেখাবো, যদি সময় থাকে সব দেখাবো। এটা হচ্ছে কুয়ারি। হ্যাঁ, কুয়ারি, এটা হচ্ছে কুয়ারি ঘুড়ি। এটা দেখতে খুবই, আমার মনে হচ্ছে এটা চামড়া দিয়ে বানানো। আসলে এটা আমার ঘটনা কি? এটা ঘটনা হচ্ছে এই কাম দেওয়ার পর এটা উপরেটা হচ্ছে নিচেটা প্লাস্টিক, আচ্ছা, পেপার, আর উপরেটা হচ্ছে কাগজ। হ্যাঁ হ্যাঁ, যখন ওই মারা হয়েছে তখন এই কালারের কাগজ মারার কারণে আঠার কালার একদম একসঙ্গে হয়ে মিক্সড হয়ে গেছে। ছোটোবেলায় আমরা ঢোল বানাইতাম চামড়া দিয়ে, এরকম লাগছে দেখতে কিছুটা। ওকে, ফাইন, তা দেখলাম। এবার দেখবো আমরা এই যে এখানে চাপা ঘুড়ি আছে, চাপা ঘুড়ির বড়, এটা এটা লেজ। চাপা ঘুড়ি যারা আগে উড়িয়েছেন তারা দেখতে পাবেন এটার লেজ খুব বড় হয়, এটার লেজ খুব বড় হয়। এই যে এটা, এটা বাবা এটাকে বানাইছো না কিন্তু? না, এটা বানাইছি, এটা নিজের বানানো উড়ে এটা। হ্যাঁ, উড়ে, অবশ্যই। ওকে, আমরা দেখবো, আমরা ভিডিও শেষে সবগুলো ঘুড়ি উড়ানো দেখাবো, চেষ্টা করবো সবগুলো দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা চাপা গেল। এখানে একটা আছে, এটাও খুবই কমন ঘুড়ি, এটা বাংলাদেশের সব জেলাতেই টুকটাক তৈরি হয়। এটা ফিসকা, এটাকে ফিসকা বলে আর কি। এটা এটা কি নতুন লাগতেছে মনে হচ্ছে? না, নতুন না, এটা উড়ানো হচ্ছে তো। আচ্ছা, এটা হচ্ছে যে একটা সবচেয়ে ভালো জিনিস এখানে পাওয়া গেছে, আমরা যেটা বলতেছিলাম যে চার রকম করে কামান হয়, এটা হচ্ছে বেত, এটাই বেতের তৈরি সেই কামান, যেটা আমরা বলেছিলাম দেখাইতে পারিনি, এই যে মনির মামার কাছ থেকে দেখে ফেললাম আমরা, এটাই বেতের তৈরি, এটাই বেতের তৈরি। কেমন শব্দ হয় এটা? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক দূরে থেকে শোনা যায়, অনেক গর্জিয়াস শব্দ হয়। মনির মামার কাছে খুবই হট হট কালেকশন দেখা যাচ্ছে। আসলে মনির মামার সবগুলো ঘুড়ি কোনো রকম প্লাস্টিকের কোনো কিছু ইউজ হয়নি, শুধু পলিথিন, বাঁশ, অনলি হ্যান্ডমেড, সব হাতে তৈরি। এগুলো কাইট সব হাতে তৈরি এবং মামা নিজে তৈরি করেছে বেশিরভাগ, এবং যেগুলো সে তৈরি করতে পারেনি সেগুলো কালেকশন করেছে। তো কি লেভেলের একটা ফ্যান আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রকেট, এটা রকেট, রকেটটা উল্টি আছে, আমি ঠিক করে দেখাচ্ছি। রকেট বাবা, এটা কি তুমি বানাইছো? হ্যাঁ, এটা আমি আমার বানাই। এটা কি বানানোর পরে এক চান্স উঠছিল? হ্যাঁ হ্যাঁ, এক চান্স ওরে, বুক ধরে একটু ঝামেলা ছিল, তো ওটা ঠিক হয়ে গেছে। তারপর তুমি এটা এটা কিভাবে দেখলা, কিভাবে দেখে বানাইলে এটা? আমার এক বন্ধুর তৈরি করছিল, তার দেখা দেখি। আচ্ছা আচ্ছা, মানে দেখা দেখি তুমি অনুকরণ করে আসবে, তাই তো? অনুকরণ করে এটা বন্ধুরা বানিয়েছে রকেট। আপনারা চাইলে রকেট বানাতে পারবেন, আমরা এটাতে কোনো ভিড় দিব না, শুধু বলি এটার, এই যে এটার রকেটের মতোই একদম লাগতেছে, আকাশে উড়ে আপনার দেখে মনে হবে যে রকেটই, একদম রিয়েল রকেটই মনে হবে। তো এটা দেখালাম, সামনে আসো,
আর মনির মামা হচ্ছে চার জনের মধ্যে একজন পারছেন যে একটা ব্যক্তিরই এতগুলো কাইট, একটা ব্যক্তির এতগুলো কাইট 12-13টা, আর আমরা কিছুগুলো আনতেই পারিনি আর কি সবগুলো দেখানোর জন্য, প্রচণ্ড গরমের কারণে এগুলো করতে পারছি না, তবে চেষ্টা করলাম যতগুলো দেখানো সম্ভব। মনির মামা আমাদের উড়িয়ে উড়িয়ে দেখাবে, মামা আমাদের উদ্দেশ্যে কিছু বলবে। আসলে বন্ধুরা, একটা লোক এতগুলো ঘুড়ি কেন বানায়, কী শখে বানায় বা কেন তৈরি করেছে এতগুলো ঘুড়ি, তো উদ্দেশ্য তো থাকেই, কিন্তু মনের খোরাক নাকি আসলে তার অন্য কোনো ইচ্ছা আছে, তো বাবা তুমি কিছু বলো আমাদের উদ্দেশ্যে শুনি আমরা। ঘুড়ি উড়ানো একটা শখের বিষয়, আর এই ঘুড়িগুলো আমি আসলে ছোটোবেলা থেকেই ঘুড়ি উড়ানো আমার একটা ইচ্ছা, মানে একটা সবাই উড়ায় আমি দেখি, আমি উড়াবো সবাই দেখবে, এই ইচ্ছা নিয়েই আমার চেষ্টা। তো এবারের এই করোনাকালীন সময়ে সবাই যখন ঘরে বসে দিন কাটতেছিল না, সবাই যখন কষ্টে ঘরে বসে সময় কাটাচ্ছে, তখন সবাই সঙ্গে সঙ্গে আমিও ঘুড়ি বানানো, ঘুড়ি সংগ্রহ করা শুরু করলাম। তার এক পর্যায়ে আমার এই আয়োজন। তো আমি দেশবাসীর কাছে একটাই মিনতি করি যে আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, আর বাবার জন্য অবশ্যই দোয়া করবেন, বাবা যেন আরো আমাদের ইউজ অফ কাইট দেখাইতে পারে। তো আমরা সবগুলো কাইট দেখালাম, থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ।